বিএনপি জামায়াতের ডাকা 3 দিন অবরোধের প্রথম দিনে ভৈরবে আওয়ামী লীগ পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেছেন। এ সময় আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। সকাল 7টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে সড়কে অবরোধ করতে ককটেল নিক্ষেপ করে। এতে বাধা দেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও তার কর্মী সমর্থকরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ উভয় পক্ষের 10 জন আহত হয়। জানা যায়, আজ সকালে মুসলিমের মোড় এলাকায় অবরোধ চলাকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আওয়ামী লীগ পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেলের আঘাতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ আওয়ামী লীগের 4 ও বিএনপির 6 জন এবং মোট 10 জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেছেন। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকসুদুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছেন। সব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।